بسم الله الرحمن الرحيم এখন শুনবেন সূরা ইউসুফ এর তেলাওয়াত ও অনুবাদ পারা 12 এবং 13 بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন আলিফ লাম রা এগুলো এমন কিতাবের আয়াত যা নিজের বক্তব্য পরিষ্কারভাবে বর্ণনা করে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন আমি একে আরবি ভাষায় কোরআন বানিয়ে নাজিল করেছি যাতে তোমরা আরববাসীরা একে ভালোভাবে বুঝতে পারো نَحْنُ نَقُصُّ عَلَيْكَ أَحْسَنَ الْقَصَصِ بِمَا أَوْحَيْنَا إِلَيْكَ هَذَا الْقُرْآنَ وَإِن كُنْتَ مِنْ قَبْلِهِ لَمِنَ الْغَافِلِينَ هَيْ مُحَمَّد اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ আমি এ কোরআনকে তোমার কাছে ওহির মাধ্যমে পাঠিয়ে উত্তম পদ্ধতিতে ঘটনাবলী ও তত্ত্বকথা তোমার কাছে বর্ণনা করছি নয়তো ইতোপূর্বে তুমি এসব জিনিস থেকে একেবারেই বেখবর ছিলে এটা সেই সময়ের কথা যখন ইউসুফ তার বাপকে বলল আব্বাজান আমি স্বপ্ন দেখেছি 11টি তারকা এবং সূর্য ও চাঁদ আমাকে সিজদা করছে قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين জবাবে তার আব্বা বলল হে পুত্র তোমার এই স্বপ্ন তোমার ভাইদেরকে শোনাবে না শোনালে তারা তোমার ক্ষতি করার জন্য পিছনে ডাকবে আসলে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَى آلِ يَعْقُوبَ كَمَا أَتَمَّهَا عَلَى أَبَوَيْكَ مِنْ قَبْلُ إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ إِنَّ رَبَّكَ عَلِيمٌ حَكِيمٌ এবং ঠিক এমনটি হবে যেমনটি তুমি স্বপ্নে দেখেছো যে তোমার রব তোমাকে তার কাজের জন্য নির্বাচিত করবেন এবং তোমাকে কথার মর্মমূলে পৌঁছানো শেখাবেন আর তোমার প্রতি ও ইয়াকুবের পরিবারের প্রতি তার নিয়ামত ঠিক তেমনিভাবে পূর্ণ করবেন যেমন এর আগে তিনি তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রতি করেছেন নিঃসন্দেহে তোমার রব সর্বজ্ঞ ও বিজ্ঞানময় لقد كان في يوسف وإخوته آيات للسائلين আসলে ইউসুফ ও তার ভাইদের ঘটনার মধ্যে এ প্রশ্নকারীদের জন্য বড় বড় নিদর্শন রয়েছে إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين এ ঘটনা এভাবে শুরু হয় তার ভাইয়েরা পরস্পর বলাবলি করল এই ইউসুফ ও তার ভাই এরা দুজন আমাদের বাপের কাছে আমাদের সবার চাইতে বেশি প্রিয় অথচ আমরা একটি পূর্ণ সঙ্গবদ্ধ দল সত্যি বলতে কি আমাদের পিতা একেবারেই বিভ্রান্ত হয়ে গেছেন উকতুলু ইউসুফা আও ইকরাহুহু আরদান
يخلو لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين. চলো আমরা ইউসুফকে মেরে ফেলি অথবা তাকে কোথাও ফেলে দেই, যাতে আমাদের পিতার দৃষ্টি কেবল আমাদের দিকেই ফিরে আসে। এ কাজটি শেষ করে তারপর তোমরা ভালো লোক হয়ে যাবে। এ কথায় তাদের একজন বলল, ইউসুফকে মেরে ফেলো না, যদি কিছু করতেই হয় তাহলে তাকে কোনো অন্ধকূপে ফেলে দাও, আসা যাওয়ার পথে কোনো কাফেলা তাকে তুলে নিয়ে যাবে। قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون. এ প্রস্তাবের ভিত্তিতে তারা তাদের বাপকে গিয়ে বলল, আব্বাজান কি ব্যাপার, আপনি ইউসুফের ব্যাপারে আমাদের উপর ভরসা করেন না, অথচ আমরা তার সত্যিকার শুভাকাঙ্ক্ষী। أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون. আগামীকাল তাকে আমাদের সাথে পাঠিয়ে দিন, সে কিছু ফলমূল খাবে এবং দৌড় ঝাঁপ করে মন চাঙ্গা করবে, আমরা তার হেফাজত করব। قال إني ليحزنني تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون. তাদের আব্বা বলল, তোমরা তাকে নিয়ে যাবে, এটা আমাকে কষ্ট দেবে এবং আমার আশঙ্কা হয় তোমরা তার প্রতি অমনোযোগী থাকবে এবং নেকড়ে তাকে খেয়ে ফেলবে। قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون. তারা জবাব দিল, যদি আমাদের সঙ্গবদ্ধ দল থাকতে তাকে নেকড়ে খেয়ে ফেলে তাহলে তো আমরা হব বড়ই অকর্মণ্য। فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون. এভাবে চাপ দিয়ে যখন তারা তাকে নিয়ে গেল এবং সিদ্ধান্ত করলো তাকে একটি অন্ধকূপে ফেলে দেবে, তখন আমি ইউসুফকে ওহির মাধ্যমে জানিয়ে দিলাম, এক সময় আসবে যখন তুমি তাদেরকে তাদের এই কৃতকর্মের কথা স্মরণ করিয়ে দেবে, তাদের কাজের ফলাফল সম্পর্কে তারা জানে না। ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين. রাতে তারা কাঁদতে কাঁদতে তাদের বাপের কাছে এসে বলল, আব্বাজান আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম, ইতোমধ্যে নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে ফেলেছে, আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী। قال بل سولت لكم أنفسكم
أَمْرًا فَصَبْرٌ جَمِيلٌ وَاللَّهُ الْمُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ। তারা ইউসুফের জামায় মিথ্যা রক্ত লাগিয়ে নিয়ে এসেছিল। এ কথা শুনে তাদের বাপ বলল, বরং তোমাদের মন তোমাদের জন্য একটি বড় কাজকে সহজ করে দিয়েছে। ঠিক আছে, আমি সবর করব এবং খুব ভালো করে সবর করব। তোমরা যে কথা সাজাচ্ছ তার উপর একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়া যেতে পারে। فأرسلوا والدهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون। ওদিকে একটি কাফেলা এলো, তারা তাদের পানি সংগ্রাহককে পানি নেবার জন্য পাঠালো। সে কুয়ার মধ্যে পানির ডোল নামিয়ে দিল। সে ইউসুফকে দেখে বলে উঠল, কি সুখবর, এখানে তো দেখছি একটি বালক। তারা তাকে পণ্যদ্রব্য হিসেবে লুকিয়ে ফেলল, অথচ তারা যা কিছু করছিল সে সম্পর্কে আল্লাহ অবহিত ছিলেন। دراهم معدودة وكانوا فيه من الزاهدين। শেষে তারা তাকে সামান্য দামে কয়েক দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল, আর তার দামের ব্যাপারে তারা বেশি আশা করছিল না। وقال الذي اشتراه من مصر لامرأته أقدمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون। মিশরে যে ব্যক্তি তাকে কিনেছিল সে তার স্ত্রীকে বলল, একে ভালোভাবে রাখো, বিচিত্র নয় সে আমাদের জন্য উপকারী প্রমাণিত হবে, অথবা আমরা তাকে পুত্র বানিয়ে নেব। এভাবে আমি ইউসুফের জন্য সে দেশে প্রতিষ্ঠা লাভের পথ বের করে দিলাম এবং তাকে সমস্যা ও বিষয়াবলী অনুধাবন করার জন্য যথোপযোগী শিক্ষাদানের ব্যবস্থা করলাম। আল্লাহ তাঁর কাজ সম্পন্ন করেই থাকেন, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين। আর যখন সে তার পূর্ণ যৌবনে উপনীত হলো, আমি তাকে ফয়সালা করার শক্তি ও জ্ঞান দান করলাম। এভাবে আমি নেক লোকদেরকে প্রতিদান দিয়ে থাকি। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। যে মহিলাটির ঘরে সে ছিল সে তাকে নিজের দিকে আকর্ষণ করতে থাকল এবং একদিন সে দরজা বন্ধ করে দিয়ে বলল, চলে এসো। ইউসুফ বলল, আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি, আমার রব তো আমাকে ভালোই মর্যাদা দিয়েছেন, আর আমি এই কাজ করব। এ ধরনের জালেমরা কখনো কল্যাণ লাভ করতে পারে না। মহিলাটি তার দিকে এগিয়ে এলো
এবং ইউসুফও তার দিকে এগিয়ে যেত যদি না তার রবের চলন্ত প্রমাণ প্রত্যক্ষ করত। এমনটি হল যাতে আমি তার থেকে অসদ্বৃত্তি ও অশ্লীলতা দূর করে দিতে পারি। আসলে সে ছিল আমার নির্বাচিত বান্দাদের অন্তর্ভুক্ত। واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। শেষ পর্যন্ত ইউসুফ ও সে আগে পিছে দরজার দিকে দৌড়ে গেল এবং সে পিছন থেকে ইউসুফের জামা টেনে ধরে ছিঁড়ে ফেলল। উভয়ে দরজার উপর তার স্বামীকে উপস্থিত পেল। তাকে দেখতেই মহিলাটি বলতে লাগল, তোমার পরিবারের প্রতি যে অসৎ কামনা পোষণ করে তার কি শাস্তি হতে পারে? তাকে কারাগারে প্রেরণ করা অথবা কঠোর শাস্তি দেওয়া ছাড়া আর কি শাস্তি দেওয়া যেতে পারে? قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وَإِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصَّادِقِينَ। ইউসুফ বলল, সেই আমাকে ফাঁসাবার চেষ্টা করছিল। মহিলাটির নিজের পরিবারের একজন পদ্ধতিগত সাক্ষ্য দিল, যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে মহিলাটি সত্য কথা বলেছে এবং সে মিথ্যুক, আর যদি তার জামা পিছনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে মহিলাটি মিথ্যা কথা বলেছে এবং সে সত্যবাদী। يوسف أعرض عن هذا واستغفري لذنبك إنك كنت من الخاطئين। স্বামী যখন দেখল ইউসুফের জামা পিছনের দিক থেকে ছেঁড়া তখন সে বলল, এসব তোমাদের মেয়ে লোকদের ছলনা, সত্যিই বড়ই ভয়ানক তোমাদের ছলনা। হে ইউসুফ, এ ব্যাপারটি উপেক্ষা করো, আর হে নারী, তুমি নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো, তুমিই আসল অপরাধী। وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين। শহরের মেয়েরা পরস্পর বলাবলি করতে লাগলো, আজিজের স্ত্রী তার যুবক গোলামের পিছনে পড়ে আছে, প্রেম তাকে উন্মাদ করে দিয়েছে, আমাদের মতে সে পরিষ্কার ভুল করে যাচ্ছে। وقالت اخرج عليهم فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। সে যখন তাদের এই শঠতাপূর্ণ কথা শুনল তখন তাদেরকে ডেকে পাঠাল, তাদের জন্য হেলান দিয়ে বসার মজলিসের আয়োজন করল, খাওয়ার বৈঠকে তাদের সবার সামনে একটি করে ছুরি রাখল। তারপর ঠিক সেই মুহূর্তে যখন তারা ফল কেটে কেটে খাচ্ছিল, সে ইউসুফকে তাদের সামনে বের হয়ে আসার ইশারা করল। যখন ওই মেয়েদের দৃষ্টি তার উপর পড়ল তারা বিস্ময়ে অভিভূত হয়ে গেল,
এবং নিজেদের হাত কেটে ফেলল। তারা বলল, আল্লাহর কি অপার মহিমা, এ তো মানুষ নয়, এ তো এক মহিমান্বিত ফেরেশতা। ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكون من الصاغرين. আজিজের স্ত্রী বলল, দেখলে তো, এ হলো সেই ব্যক্তি যার ব্যাপারে তোমরা আমার বিরুদ্ধে নিন্দাবাদ করতে। অবশ্যই আমি তাকে প্ররোচিত করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে নিজেকে রক্ষা করেছে। যদি সে আমার কথা না মেনে নেয়, তাহলে কারারুদ্ধ হবে এবং নিদারুণভাবে লাঞ্ছিত ও অপমানিত হবে। ইউসুফ বলল, হে আমার রব, এরা আমাকে দিয়ে যে কাজ করাতে চাচ্ছে তার চাইতে কারাগারই আমার কাছে প্রিয়। আর যদি তুমি এদের চক্রান্ত থেকে আমাকে না বাঁচাও, তাহলে আমি এদের ফাঁদে আটকে যাব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হব। فاستجاب له ربه فصرف عنه كيدهم إنه هو السميع العليم. তার রব তার দোয়া কবুল করলেন এবং তাদের অপকৌশল থেকে তাকে রক্ষা করলেন। অবশ্যই তিনি সবার কথা শোনেন এবং সব কিছু জানেন। ثم بدا لهم من بعد ما رأوا الآيات ليسجننه حتى حين. তারপর তারা মনে করল, একটি নির্দিষ্ট সময়ের জন্য তাকে কারারুদ্ধ করতে হবে, অথচ তারা তার নিষ্কলুষতা এবং নিজদের স্ত্রীদের অসতীপনার সুস্পষ্ট নিদর্শনাবলী দেখে নিয়েছিল। ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين. কারাগারে তার সাথে আরো দুটি ভৃত্য প্রবেশ করল। একদিন তাদের একজন তাকে বলল, আমি স্বপ্নে দেখেছি আমি মদ তৈরি করছি। অন্যজন বলল, আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে এবং পাখিরা তা খাচ্ছে। তারা উভয়ে বলল, আমাদের এই স্বপ্নের তাবির বলে দিন, আমরা আপনাকে সৎকর্মশীল হিসেবে পেয়েছি। تُرْزَقَانِهِ إِلَّا نَبَّأْتُكُمَا بِتَأْوِيلِهِ قَبْلَ أَنْ يَأْتِيَكُمَا ذَلِكُمَا مِمَّا عَلَّمَنِي رَبِّي إِنِّي تَرَكْتُ مِلَّةَ قَوْمٍ لَا يُؤْمِنُونَ بِاللَّهِ وَهُمْ بِالْآخِرَةِ هُمْ كَافِرُونَ وَاتَّبَعْتُ مِلَّةَ آبَائِي إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ مَا كَانَ لَنَا أَن نُشْرِكَ بِاللَّهِ مِنْ شَيْءٍ ذَلِكَ مِنْ فَضْلِ اللَّهِ عَلَيْنَا وَعَلَى ইসু বলল, এখানে তোমরা যে খাবার পাও তা আসার আগেই আমি তোমাদের এই স্বপ্নগুলোর অর্থ বলে দেব। আমার রব আমাকে যা দান করেছেন এ জ্ঞান তারই অন্তর্ভুক্ত।
আসল ব্যাপার হচ্ছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে না এবং আখিরাত অস্বীকার করে তাদের পথ পরিহার করে আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম ইসহাক ও ইয়াকুবের পথ অবলম্বন করেছি। আল্লাহর সাথে কাউকে শরীক করা আমাদের কাজ নয়। আসলে এটা আমাদের এবং সমগ্র মানব জাতির প্রতি আল্লাহর অনুগ্রহ যে তিনি আমাদের তাঁর ছাড়া আর কারোর বান্দা হিসেবে তৈরি করেননি, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না। يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار ما تعبدون من دونه إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون হে জেলখানার সাথীরা, তোমরা নিজেরাই ভেবে দেখো, ভিন্ন ভিন্ন বহু সংখ্যক রব ভালো না এক আল্লাহ যিনি সবার উপর বিজয়ী? তাকে বাদ দিয়ে তোমরা যাদের বন্দেগী করছো তারা শুধুমাত্র কতকগুলো নাম ছাড়া আর কিছুই নয়, যে নামগুলো তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা রেখেছ। আল্লাহ এগুলোর পক্ষে কোনো প্রমাণ পাঠাননি। শাসন কর্তৃত্ব আল্লাহ ছাড়া আর কারোর নেই। তার হুকুম তোমরা তার ছাড়া আর কারোর বন্দেগী করবে না, এটি সরল সঠিক জীবন পদ্ধতি, কিন্তু অধিকাংশ লোক জানে না। يا صاحبي السجن أما أحدكما فيسقي ربه خمرا وأما الآخر فيصلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان هي জেলখানার সাথীরা, তোমাদের স্বপ্নের তাবির হচ্ছে তোমাদের একজন তার নিজের প্রভুকে অর্থাৎ মিশরের রাজকে মদ পান করাবে আর দ্বিতীয় জনকে শূলবিদ্ধ করা হবে এবং পাখি তার মাথা ছিঁড়ে ছিঁড়ে খাবে। তোমরা যে কথা জিজ্ঞেস করছিলে তার ফয়সালা হয়ে গেছে। فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين আবার তাদের মধ্য থেকে যার সম্পর্কে ধারণা ছিল যে সে মুক্তি পাবে, ইউসুফ তাকে বলল, তোমার প্রভুকে অর্থাৎ মিশরের বাদশাহ আমার কথা বলো, কিন্তু শয়তান তাকে এমন গাফিল করে দিল যে সে তার প্রভুকে তার কথা বলতে ভুলে গেল, ফলে ইউসুফ কয়েক বছর কারাগারে পড়ে রইল। وقال الملك إني أرى سبع بقرات سمان يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر وأخر يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون একদিন বাদশা বলল, আমি স্বপ্নে দেখেছি সাতটি মোটা গাভীকে সাতটি পাতলা গাভী খেয়ে ফেলছে এবং সাতটি সবুজ শীষ ও সাতটি শুকনো শীষ। হে সভাসদবৃন্দ, আমাকে এই স্বপ্নের তাবির বলে দাও যদি তোমরা স্বপ্নের মানে বুঝে থাকো। قالوا أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين لوكرا بولو এসব তো অর্থহীন স্বপ্ন,
আর আমরা এ ধরনের স্বপ্নের মানে জানি না। وقال الذين جاء منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون সেই দুজন কয়েদিদের মধ্য থেকে যে বেঁচে গিয়েছিল এবং দীর্ঘকাল পরে এখন যার মনে পড়েছিল সে বলল, আমি আপনাদের এর তাবির বলে দিচ্ছি, আমাকে একটু কারাগারে ইউসুফের কাছে পাঠিয়ে দিন। يوسف أيها الصديق أفتنا في سبع بقرات سمان يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر وأخر يابسات لعلي সে গিয়ে বলল, হে সত্যবাদিতার প্রতীক ইউসুফ, আমাকে এ স্বপ্নের অর্থ বলে দাও। সাতটি মোটা গাভীকে সাতটি পাতলা গাভী খেয়ে ফেলছে এবং সাতটি শীষ সবুজ ও সাতটি শীষ শুকনো, সম্ভবত আমি লোকদের কাছে ফিরে যেতে পারবো এবং তারা জানতে পারবে। قال تزرعون سبع سنين دأبا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون ثم يأتي من بعد ذلك سبع شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحصنون ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون يوسف بلو তোমরা সাত বছর পর্যন্ত লাগাতার চাষাবাদ করতে থাকবে। এ সময় তোমরা যে ফসল কাটবে তা থেকে সামান্য পরিমাণ তোমাদের আহারের প্রয়োজনে বের করে নেবে এবং বাদবাকি সব শীষ সমেত রেখে দেবে। তারপর সাতটি বছর আসবে বড়ই কঠিন। এ সময়ের জন্য তোমরা যে শস্য জমা করবে তা সমস্ত এ সময়ে খেয়ে ফেলা হবে। যদি কিছু বেঁচে যায় তাহলে তা হবে কেবলমাত্র সেটুকুই যা তোমরা সংরক্ষণ করবে। এরপর আবার এক বছর এমন আসবে যখন রহমতের বৃষ্টি ধারার মাধ্যমে মানুষের আবেদন পূর্ণ করা হবে এবং তারা রস নিংড়াবে। اللاتي قطعن أيديهن إن ربي بكيدهن عليم قال ما خطبكن إذ راودتن يوسف عن نفسه قلن حاش لله ما علمنا عليه من قالت امرأة العزيز الآن حصحص الحق أنا راودته عن نفسه وإنه لمن الصادقين বাদশা বলল, তাকে আমার কাছে আনো। কিন্তু বাদশার দূত যখন ইউসুফের কাছে পৌঁছল তখন সে বলল, তোমার প্রভুর কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস করো যে মহিলারা হাত কেটে ফেলেছিল তাদের ব্যাপারটা কি, আমার রব তো তাদের চক্রান্ত সম্পর্কে অবগত। এ কথায় বাদশাহ সেই মহিলাদেরকে জিজ্ঞেস করল, তোমরা যখন ইউসুফকে অসৎ কাজে প্ররোচিত করার চেষ্টা করেছিলে তোমাদের তখনকার অভিজ্ঞতা কি? সবাই এক বাক্যে বলল, আল্লাহর কি অপার মহিমা, আমরা তার মধ্যে অসৎ প্রবণতার গন্ধই পাইনি। আজিজের স্ত্রী বলে উঠল, এখন সত্য প্রকাশ হয়ে গেছে, আমি তাকে ফুসলাবার চেষ্টা করেছিলাম, নিঃসন্দেহে সে একদম সত্যবাদী। ذلك ليعلم أني لم
أخوه بالغيب وأن الله لا يهدي كيد الخائنين. يوسف বলল, এ থেকে আমার উদ্দেশ্য এই ছিল যে আজিজ জানতে পারুক আমি তার অবর্তমানে তার প্রতি বিশ্বাসঘাতকতা করিনি এবং আল্লাহ বিশ্বাসঘাতকদের চক্রান্ত সফল করেন না। আমি নিজে নফসকে দোষমুক্ত করছি না। নফস তো খারাপ কাজ করতে প্ররোচিত করে, তবে যদি কারোর প্রতি আমার রবের অনুগ্রহ হয় সে ছাড়া, অবশ্যই আমার রব বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। ما كلمه قال إنك اليوم لدينا مكين أمين قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم. বাদশা বলল, তাকে আমার কাছে আনো, আমি তাকে একান্তভাবে নিজের জন্য নির্দিষ্ট করে নেব। ইউসুফ যখন তার সাথে আলাপ করল সে বলল, এখন আপনি আমাদের এখানে সম্মান ও মর্যাদার অধিকারী এবং আপনার আমানতদারির ওপর পূর্ণ ভরসা আছে। ইউসুফ বলল, দেশের অর্থ সম্পদ আমার হাতে সুপর্দ করুন, আমি সংরক্ষণকারী এবং জ্ঞান রাখি। يوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين. এখানে আমি পৃথিবীতে ইউসুফের জন্য কর্তৃত্বের পথ পরিষ্কার করেছি, সেখানে সে যেখানে ইচ্ছা অবস্থান করতে পারত। আমি যা ইচ্ছা নিজের রহমতে অভিষিক্ত করি, সৎ কর্মশীল লোকদের প্রতিদান আমি নষ্ট করি না। আর যারা ঈমান এনেছে এবং তাকওয়া সহকারে কাজ করেছে, আখিরাতের প্রতিদান তাদের জন্য আরো ভালো। وَجَاءَ إِخْوَةُ يُوسُفَ فَدَخَلُوا عَلَيْهِ فَعَرَفَهُمْ وَهُمْ لَهُ مُنْكِرُونَ. ইউসুফের ভাইরা মিশরে এলো এবং তার কাছে হাজির হলো, সে তাদেরকে চিনে ফেলল কিন্তু তারা তাকে চিনতে পারল না। وَلَمَّا جَهَّزَهُمْ بجهازهم قال ائتوني بأخ لكم من أبيكم ألا ترون أني أوفي الكيل وأنا خير المنزلين. তারপর সে যখন তাদের জিনিসপত্র তৈরি করালো, তখন চলার সময় তাদেরকে বলল, তোমাদের বৈমাত্রেয় ভাইকে আমাদের কাছে আনবে, দেখছো না আমি কেমন পরিমাণ পাত্র ভরে দেই এবং আমি কেমন ভালো অতিথি পরায়ণ। যদি তোমরা তাকে না আনো তাহলে আমার কাছে তোমাদের জন্য কোনো শস্য নেই, বরং তোমরা আমার ধারে কাছে এসো না। قالوا سنراود عنه أباه وإنا لفاعلون. ترى بولو امرا چشتا كوربو جاتي ابا جان تاكي پاتھا تي راجي ہوئے جان ايبون امرا نشچو يامون تي كوربو.
وقال لفتيانه اجعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون. ইউসুফ নিজের গোলামদেরকে ইশারা করে বলল, ওরা শস্যের বিনিময়ে যে অর্থ দিয়েছে তা চুপি সারে ওদের জিনিসপত্রের মধ্যে রেখে দাও। ইউসুফ এটা করল এ আশায় যে বাড়িতে পৌঁছে তারা নিজেদের ফেরত পাওয়া অর্থ চিনতে পারবে, অথবা এ দানশীলতার ফলে তারা তাঁর প্রতি কৃতজ্ঞ হবে এবং বিচিত্র নয় যে তারা আবার ফিরে আসবে। قالوا يا أبانا منع منا الكيل فأرسل معنا أخانا نكتل وإنا له لحافظون. যখন তারা তাদের বাপের কাছে ফিরে গেল তখন বলল, আব্বা যান, আগামীতে আমাদের শস্য দিতে অস্বীকার করা হয়েছে, কাজী আমাদের ভাইকে আমাদের সাথে পাঠিয়ে দিন যাতে আমরা শস্য নিয়ে আসতে পারি এবং অবশ্যই আমরা হেফাজতের জন্য দায়ী থাকব। قال هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه من قبل فالله خير حافظا وهو أرحم الراحمين. باب جواب দিল, আমি কি ওর ব্যাপারে তোমাদের উপর ঠিক তেমনি ভরসা করব যেমন ইতিপূর্বে তার ভাইয়ের ব্যাপারে করেছিলাম? অবশ্য আল্লাহ সবচেয়ে ভালো হেফাজতকারী এবং তিনি সবচেয়ে বেশি করুণাশীল। قالوا يا أبانا ما نبغي هذه بضاعتنا ردت إلينا ونمير أهلنا ونحفظ أخانا ونزداد كيل بعير ذلك كيل يسير. তারপর যখন তারা নিজেদের জিনিসপত্র খুলল তারা দেখল তাদের অর্থ তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। এ দৃশ্য দেখে তারা চিৎকার করে উঠল, আব্বাজান আমাদের আর কি চাই, দেখুন এই আমাদের অর্থ আমাদের ফেরত দেওয়া হয়েছে, ব্যাস এবার আমরা যাব আর নিজেদের পরিজনদের জন্য রসদ নিয়ে আসব, নিজেদের ভাইদের হেফাজত করব এবং অতিরিক্ত একটি উট বোঝাই করে শস্য আনব। এই পরিমাণ শস্য বৃদ্ধি অতি সহজই হয়ে যাবে। قال لن أرسله معكم حتى تؤتوني موثقا من الله لتأتنني به إلا أن يحاط بكم فلما آتوه موثقهم قال الله على ما نقول وكيل. তাদের বাপ বলল, আমি কখনোই তাকে তোমাদের সাথে পাঠাবো না যতক্ষণ না তোমরা আল্লাহর নামে আমার কাছে অঙ্গীকার করবে, এই মর্মে যে তাকে নিশ্চয়ই আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবে, তবে হ্যাঁ যদি কোথাও তোমরা ঘেরাও হয়ে যাও তাহলে ভিন্ন কথা। যখন তারা তার কাছে অঙ্গীকার করল তখন সে বলল, দেখো আল্লাহ আমাদের এ কথার রক্ষক। وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وما أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله عليه
توكلتُ عليه فليتوكل المتوكلون. তারপর সে বলল, হে আমার সন্তানরা, মিশরের রাজধানীতে এক দরজা দিয়ে প্রবেশ করো না, বরং বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো। কিন্তু আল্লাহর ইচ্ছা থেকে আমি তোমাদের বাঁচাতে পারি না, তাঁর ছাড়া আর কারো হুকুম চলে না, তার উপরে আমি ভরসা করি এবং যার ভরসা করতে হয় তার উপরই করতে হবে। ما دخلوا من حيث أمرهم أبوهم ما كان يغني عنهم من الله من شيء إلا حاجة في نفس يعقوب قضاها وإنه لذو علم لما علمناه ولكن أكثر الناس لا يعلمون. আর ঘটনা ক্ষেত্রে তাই হলো, যখন তার নিজেদের বাপের নির্দেশ মতো শহরে বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করল, তখন তার এই সতর্কতামূলক ব্যবস্থা আল্লাহর ইচ্ছার মোকাবেলায় কোনো কাজে লাগল না। তবে হ্যাঁ, ইয়াকুবের মনে যে একটি খটকা ছিল তা দূর করার জন্যে সে নিজের মন মতো চেষ্টা করে নিল। অবশ্যই সে আমার দেয়া শিক্ষায় জ্ঞানবান ছিল, কিন্তু অধিকাংশ লোক প্রকৃত সত্য জানে না। ما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون. তার ইউসুফের কাছে পৌঁছলে সে তার সহোদর ভাইকে নিজের কাছে আলাদা করে ডেকে নিল এবং তাকে বলল, আমি তোমার সেই হারানো ভাই, এখন আর সেসব আচরণের জন্য দুঃখ করো না যা এরা করে এসেছে। যখন ইউসুফ তাদের মালপত্র বোঝাই করাতে লাগল, তখন নিজের ভাইয়ের মালপত্রের মধ্যে নিজের পেয়ালা রেখে দিল। তারপর একজন নকিব চিৎকার করে বলল, হে যাত্রী দল, তোমরা চোর। قالوا نفقد صواع الملك ولمن جاء به حمل بعير وانا به زعيم. তারা পেছন ফিরে জিজ্ঞেস করল, তোমাদের কি হারিয়ে গেছে? সরকারি কর্মচারী বলল, আমরা বাদশার পানপাত্র পাচ্ছি না। এবং তাদের জমাদার বলল, যে ব্যক্তি তা এনে দেবে তার জন্য রয়েছে পুরস্কার, এক উট বোঝাই মাল, আমি এর দায়িত্ব নিচ্ছি। قالوا تالله لقد علمتم ما جئنا لنفسد في الارض وما كنا سارقين قالوا فما جزاؤه এ ভাইরা বলল, আল্লাহর কসম, তোমরা খুব ভালোভাবেই জানো আমরা এদেশে বিপর্যয় সৃষ্টি করতে আসিনি এবং চুরি করার মতো লোক আমরা নই। তারা বলল, আচ্ছা, যদি তোমাদের কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে চোরের কি শাস্তি হবে? وجد في رحله فهو جزاؤه كذلك نجزي الظالمين. তারা জবাব দিল, তার শাস্তি, যার মালপত্রের মধ্যে জিনিস পাওয়া যাবে তার শাস্তি হিসাবে তাকে রেখে দেয়া হবে। আমাদের এখানে তো এটাই এ ধরনের জালেমদের শাস্তির পদ্ধতি।
فَبَدَأَ بِأَوْعِيَتِهِمْ قَبْلَ وِعَاءِ أَخِيهِ ثُمَّ اسْتَخْرَجَهَا مِنْ وِعَاءِ أَخِيهِ كَذَلِكَ كِدْنَا لِيُوسُفَ مَا كَانَ لِيَأْخُذَ أَخَاهُ فِي دِينِ الْمَلِكِ إِلَّا أَنْ يشاء الله نرفع درجات من نشاء وفوق كل ذي علم عليم. তখন ইউসুফ নিজের ভাইয়ের আগে তাদের থলের তল্লাশি শুরু করে দিল। তারপর নিজের ভাইয়ের থলের মধ্য থেকে হারানো জিনিস বের করে ফেলল। এভাবে আমি নিজের কৌশলের মাধ্যমে ইউসুফকে সহায়তা করলাম। বাদশার দিন অর্থাৎ মিশরের বাদশার আইন অনুযায়ী নিজের ভাইকে পাকড়াও করা তার পক্ষে সঙ্গত ছিল না, তবে যদি আল্লাহই এমনটি চান। যাকে চাই তার মর্তবা আমি বুলন্দ করে দেই। আর একজন জ্ঞানবান এমন আছে যে প্রত্যেক জ্ঞানবানের চেয়ে জ্ঞানী। قالوا إن يسرق فقد سرق أخ له من قبل فأسرها يوسف في نفسه ولم يبدها لهم قال أنتم شر مكانا والله أعلم بما تصفون قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين. এ ভাইরা বলল, এ যদি চুরি করে থাকে তাহলে অবাক হবার কিছু নেই, কারণ এর আগে এর ভাইও চুরি করেছিল। ইউসুফ তাদের এ কথা শুনে আত্মস্ত করে ফেলল, সত্য তাদের কাছে প্রকাশ করল না, শুধুমাত্র মনে মনে এতটুকু বলে থেমে গেল, বড়ই বদ তোমরা। আমার সামনে দাঁড়িয়ে আমার উপর এই যে দোষারোপ তোমরা করছো সে সম্পর্কে আল্লাহর প্রকৃত সত্য ভালোভাবে অবগত। তারা বলল, হে ক্ষমতাসীন সর্দার, এর বাপ অত্যন্ত বৃদ্ধ, এর জায়গায় আপনি আমাদের কাউকে রেখে দিন, আমরা আপনাকে বড়ই সদাচারী ব্যক্তি হিসেবে পেয়েছি। ইউসুফ বললেন, আল্লাহর পানাহ, অন্য কাউকে আমরা কেমন করে রাখতে পারি? যার কাছে আমরা নিজেদের জিনিস পেয়েছি তাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে রাখলে আমরা জালেম হয়ে যাব। أباكم قد أخذ عليكم موثقا من الله ومن قبل ما فردتم في يوسف فلن أبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خير الحاكمين. যখন তার ইউসুফের কাছ থেকে নিরাশ হয়ে গেল তখন একান্তে পরামর্শ করতে লাগল। তাদের মধ্যে যে সবচেয়ে বয়সে বড় ছিল সে বলল, তোমরা কি জানো না তোমাদের বাপ তোমাদের কাছ থেকে আল্লাহর নামে কি অঙ্গীকার নিয়েছেন, এবং ইতিপূর্বে ইউসুফের ব্যাপারে তোমরা যেসব বাড়াবাড়ি করেছ তাও তোমরা জানো। এখন আমি তো এখান থেকে কখনোই যাব না যে পর্যন্ত না আমার বাপ আমাকে অনুমতি দেন অথবা
আল্লাহ আমার ব্যাপারে কোনো ফয়সালা করে দেন, কেননা তিনি সবচেয়ে ভালো ফয়সালাকারী। فَقُولُوا يَا أَبَانَا إِنَّ ابْنَكَ سَرَقَ وَمَا شَهِدْنَا إِلَّا بِمَا عَلِمْنَا وَمَا كُنَّا لِلْغَيْبِ حَافِظِينَ। তোমরা তোমাদের বাপের কাছে ফিরে গিয়ে বলো, আব্বাজান, আপনার ছেলে চুরি করেছে। আমরা তাকে চুরি করতে দেখিনি, যতটুকু আমরা জেনেছি শুধু ততটুকুই বর্ণনা করছি, এবং অদৃশ্যে রক্ষণাবেক্ষণ করা তো আমাদের পক্ষে সম্ভবপর ছিল না। قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنفُسُكُمْ أَمْرًا فَصَبْرٌ جَمِيلٌ عَسَى اللَّهُ أَن يَأْتِيَنِي بِهِمْ جَمِيعًا إِنَّهُ هُوَ الْعَلِيمُ الْحَكِيمُ। আমরা যে পল্লীতে ছিলাম সেখানকার লোকজনদেরকে জিজ্ঞেস করে দেখুন, এবং যে কাফেলার সাথে আমরা ছিলাম তাকে জিজ্ঞেস করে দেখুন, আমরা যা বলছি সত্য বলছি। ইয়াকুব এ কাহিনী শুনে বলল, আসলে তোমাদের মন তোমাদের জন্য আরও একটি বড় ঘটনাকে সহজ করে দিয়েছে। ঠিক আছে, এ ব্যাপারেও আমি সবর করব এবং ভালো করেই করব। হয়তো আল্লাহ এদের সবাইকে এনে আমার সাথে মিলিয়ে দেবেন। তিনি সব কিছু জানেন এবং তিনি জ্ঞানের ভিত্তিতে সমস্ত কাজ করেন। وتولى عنهم وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم قالوا تالله تفتأ تذكر يوسف حتى تكون حرضا أو تكون من الهالكين قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون। তারপর সে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বসে গেল এবং বলতে লাগল, হায় ইউসুফ। সে মনে মনে দুঃখে ও শোকে জর্জরিত হয়ে যাচ্ছিল এবং তার চোখগুলো সাদা হয়ে গিয়েছিল। ছেলেরা বলল, আল্লাহর দোহাই, আপনি তো শুধু ইউসুফের কথাই স্মরণ করে যাচ্ছেন। অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তার শোকে আপনি নিজেকে দিশেহারা করে ফেলবেন অথবা নিজের প্রাণ সংহার করবেন। সে বলল, আমি আমার পেরেশানি এবং আমার দুঃখের ফরিয়াদ আল্লাহ ছাড়া আর কারো কাছে করছি না, আর আল্লাহর ব্যাপারে আমি যতটুকু জানি তোমরা ততটুকু জানো না। হে আমার ছেলেরা, তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের ব্যাপারে কিছু অনুসন্ধান চালাও। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, তার রহমত থেকে তো একমাত্র কাফেরাই নিরাশ হয়। ما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا إن আল্লাহ।
যখন তারা মিশরে গিয়ে ইউসুফের সামনে হাজির হলো, তখন আরজ করল, হে পরাক্রান্ত শাসক, আমরা ও আমাদের পরিবার পরিজন কঠিন বিপদের মুখোমুখি হয়েছি এবং আমরা মাত্র সামান্য পুঁজি নিয়ে এসেছি। আপনি আমাদের পূর্ণ মাত্রায় শস্য দিয়ে দিন এবং আমাদেরকে দান করুন, আল্লাহ দানকারীদেরকে প্রতিদান দেন। بيوسف وأخيه إذ أنتم جاهلون এই কথা শুনে ইউসুফ আর চুপ থাকতে পারলো না। সে বলল, তোমরা কি জানো তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কি ব্যবহার করেছিলে যখন তোমরা অজ্ঞ ছিলে? قالوا أئنك لأنت يوسف قال أنا يوسف وهذا أخي قد من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين তারা চমকে উঠে বলল, হায়, তুমি ইউসুফ নাকি? সে বলল, হ্যাঁ, আমি ইউসুফ এবং এই আমার সহোদর। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। আসলে কেউ যদি তাকওয়া সাবর অবলম্বন করে তাহলে আল্লাহর কাছে এই ধরনের সৎ কর্মশীল লোকদের কর্মফল নষ্ট হয়ে যায় না। তারা বলল, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে আমাদের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং যথার্থই আমরা অপরাধী ছিলাম। اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأتي بصيرا واتوني بأهلكم أجمعين সে জবাব দিল, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের মাফ করে দিন, তিনি সবার প্রতি অনুগ্রহকারী। যাও, আমার এই জামাটি নিয়ে যাও এবং এটি আমার পিতার চেহারার ওপর রাখো, তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। আর তোমাদের সমস্ত পরিবার পরিজনকে আমার কাছে নিয়ে এসো। قالوا تالله انك لفي ضلالك القديم কাফলাটি যখন মিশর থেকে রওনা দিল তখন তাদের বাপ কেনানি বলল, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি, তোমরা যেন আমাকে এ কথা বলো না যে বুড়ো বয়সে আমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। ঘরের লোকেরা বলল, আল্লাহর কসম, আপনি এখনো নিজের সেই পুরাতন পাগলামি নিয়ে আছেন। ما أنجى البشير ألقاه على وجهه فارتد بصيرا قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون তারপর যখন সুখবর বহনকারী এলো তখন সে ইউসুফের জামা ইয়াকুবের চেহারার উপর রাখল এবং অকস্মাৎ তার দৃষ্টিশক্তি ফিরে এলো। তখন সে বলল, আমি না তোমাদের বলেছিলাম আমি আল্লাহর পক্ষ থেকে এমন সব কথা জানি যা তোমরা জানো না? قال سوف أستغفر لكم ربي إنه هو الغفور الرحيم সবাই বলে উঠল, আব্বা জান, আপনি আমাদের গুনাহ মাফের জন্য দোয়া করুন, সত্যি আমরা অপরাধী ছিলাম। তিনি বললেন,
আমি আমার রবের কাছে তোমাদের মাগফিরাতের জন্য আবেদন জানাব, তিনি বড়ই ক্ষমাশীল করুণাময়। তারপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল, তখন সে নিজের বাপ মাকে নিজের কাছে বসাল এবং নিজের সমগ্র পরিবার পরিজনকে বলল, চলো এবার শহরে চলো, আল্লাহ চাহে তো শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করবে। أبتي هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم। শহরে প্রবেশ করার পর সে নিজের বাপ মাকে উঠিয়ে নিজের পাশে সিংহাসনে বসাল এবং সবাই তার সামনে স্বতঃস্ফূর্তভাবে সিজদায় ঝুঁকে পড়ল। ইউসুফ বলল, আব্বাজান, আমি ইতিপূর্বে যে স্বপ্ন দেখেছিলাম এ হচ্ছে তার তাবির, আমার রব তাকে সত্যে পরিণত করেছেন, আমার প্রতি তার অনুগ্রহ হিসেবে তিনি আমাকে কারাগার থেকে বের করেছেন এবং আপনাদেরকে মরু অঞ্চল থেকে এনে আমার সাথে মিলিয়ে দিয়েছেন। অথচ শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে বিরোধ সৃষ্টি করে দিয়েছিল, আসলে আমার রব অননুভূত ব্যবস্থাপনার মাধ্যমে তার ইচ্ছা পূর্ণ করেন, নিঃসন্দেহে তিনি সব কিছু জানেন ও সুগভীর প্রজ্ঞার অধিকারী। রব্বি ক্বাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাকউইলিল আহাদীস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون وما أكثر الناس ولو حرصت بمؤمنين وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين। অন্তর্ভুক্ত কর হে মুহাম্মদ, এ কাহিনী অদৃশ্য লোকের খবরের অন্তর্ভুক্ত যা আমি তোমাকে ওহির মাধ্যমে জানাচ্ছি, নয়তো তুমি তখন উপস্থিত ছিলে না যখন ইউসুফের ভাইয়েরা একজোট হয়ে ষড়যন্ত্র করেছিল, কিন্তু তুমি যতই চাও না কেন অধিকাংশ লোক তা মানবে না, অথচ তুমি এ খেদমতের বিনিময়ে তাদের কাছে কোনো পারিশ্রমিকও চাচ্ছ না। এটা তো দুনিয়াবাসীদের জন্য সাধারণভাবে একটি নসিহত ছাড়া আর কিছুই নয়।
আকাশসমূহে ও পৃথিবীতে কত নিদর্শন রয়েছে যেগুলো তার অতিক্রম করে যায় কিন্তু সেদিকে একটু দৃষ্টিপাত করে না। তাদের বেশিরভাগ আল্লাহকে মানে কিন্তু তার সাথে অন্যকে শরীক করে। তারা কি ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছে যে আল্লাহর আযাবের কোনো আকস্মিক আক্রমণ তাদেরকে গ্রাস করে নেবে না, অথবা তাদের অজ্ঞাত সারে তাদের উপর সহসা কিয়ামত এসে যাবে না? তাদেরকে পরিষ্কার বলে দাও, আমার পথ তো এটাই, আমি আল্লাহর দিকে ডাকি, আমি নিজের পূর্ণ আলোকে নিজের পথ দেখছি এবং আমার সাথীরাও, আর আল্লাহ পাক পবিত্র, এবং শিরিককারীদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَدَارُ الْآخِرَةِ خَيْرٌ لِلَّذِينَ اتَّقَوْا أَفَلَا تَعْقِلُونَ হে মুহাম্মদ, তোমার পূর্বে আমি যে নবীদেরকে পাঠিয়েছিলাম তারা সবাই মানুষই ছিল, এসব জনবসতির অধিবাসী ছিল এবং তাদের কাছে আমি ওহি পাঠাতে থেকেছি। তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি এবং তাদের পূর্বে যেসব জাতি চলে গেছে তাদের পরিণাম দেখেনি? নিশ্চিতভাবেই আখেরাতের আবাস তাদের জন্য আরও বেশি ভালো যারা নবীর কথা মেনে নিয়ে তাকওয়ার পথ অবলম্বন করেছে। এখনই কি তোমরা বুঝবে না? حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين। এমনকি যখন নবীরা লোকদের থেকে হতাশ হয়ে গেল এবং লোকেরাও ভাবল তাদেরকে মিথ্যা বলা হয়েছিল, তখন অকস্মাৎ আমার সাহায্য নবীদের কাছে পৌঁছে গেল। তারপরে ধরনের সময় যখন এসে যায় তখন আমার নিয়ম হচ্ছে যাকে আমি চাই তাকে রক্ষা করি এবং অপরাধীদের প্রতি আমার আযাব তো রদ করা যেতে পারে না। لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء পূর্ববর্তী লোকদের এই কাহিনীর মধ্যে বুদ্ধি বিবেচনা সম্পন্ন লোকদের জন্য শিক্ষা রয়েছে। কুরআনে এ যা কিছু বর্ণনা করা হচ্ছে এগুলো বানোয়াট কথা নয়, বরং এগুলো ইতিপূর্বে এসে যাওয়া কিতাবগুলোতে বর্ণিত সত্যের সমর্থন এবং সব কিছুর বিশদ বিবরণ। আর যারা ঈমান এনেছে তাদের জন্য হেদায়াত ও রহমত। সাদাকাল্লাহুল আযীম।